সামান্য বৃষ্টি হলেই কৈলা শহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডে সমস্ত বাড়ি ঘরে জল জমে যায়। এলাকায় ড্রেন না থাকায় জল নিষ্কাশন ব্যবস্থা দুর্দান্ত রূপে খারাপ, যার ফলে একদিন বৃষ্টি হলেই 10 দিন বাড়ি ঘরে জল জমে থাকে। বিগত 2 বছর ধরে গ্রামবাসীরাই ভোগান্তির শিকার হচ্ছেন। গ্রামবাসীরাই ভোগান্তির শিকার হওয়ার পর কয়েকবার স্থানীয় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সচিবকে লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পরও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। কৈলা শহরের মহকুমা শাসক, গৌরনগর ব্লকের বিডিও এবং ঊনকোটি জেলার জেলা শাসককেও কয়েকবার লিখিতভাবে জানানোর পরও 2 বছর ধরে কেউ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের জনগণরা মঙ্গলবার একত্রিত হয়ে কৈলা শহর টিলাবাজার রাস্তাটি সকাল 10টা থেকে অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। তাদের দাবি, পূর্বে এই সমস্যার সমাধান চাই এবং তারপরই তারা এই অবরোধ তুলবেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমরা এখানে বিগত 2 বছর থেকে আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েতের 5 এবং 6 নং ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে গণ আন্দোলনে আমরা এখানে গণ অবস্থানে সবাই সমবেত হয়েছি। দল মত নির্বিশেষে আমরা সবাই লক্ষ্মীপুর এবং নয়াপতনের সমস্ত অংশের মানুষ আমরা গত 2 বছর থেকে বৃষ্টির জল এবং এই বর্ষাকালীন জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অনেক বাড়ি বৃষ্টি, অল্প বৃষ্টি হলেই বাড়ির উঠানে, আঙিনায়, পেছনে সবাই সব জায়গায় জল ঢুকে পড়ে। সেই সাথে আমাদের পাশেই এখানে 200 কানির উপরে জায়গা আছে, ক্ষেতের জায়গা, যেগুলা ক্ষেতের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির সময় এখানে চাষাবাদ করা যাচ্ছে না। আমাদের এই দাবি গত 2 বছর থেকে দাবি চলছে। আমরা বারবার পঞ্চায়েত, আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সাথে আমরা বারবার এই ব্যাপারে আলোচনায় বসেছি। তারা বারবার তালবাহানা করেছে, আজ পর্যন্ত কোনো জল নিষ্কাশনী ব্যবস্থা করে দেওয়ার কোনো ব্যবস্থাই ওনারা করেননি। আমরা ব্যাপারটা আমাদের গৌরনগর আরডি ব্লকের বিডিও মহোদয়কেও লিখিতভাবে জানিয়েছি, আমাদের ডিএম মহোদয়কেও আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহা না হওয়ায় আমরা কোনো উপায়ান্তর না পেয়ে সর্বশেষ আমাদের যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা আজকে এই রাস্তার উপর অভিযানে আমরা এখানে সমস্ত অংশের মানুষ আমাদের এলাকার স্বার্থে আমরা এখানে আজকে সমবেত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণ অবস্থান চলবে। আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আপনারা একটা ব্যবস্থা করুন, আর না হলে আমাদের আন্দোলন আগামীতে আরও বড় আন্দোলন হবে এবং আরও রাস্তার উপর আন্দোলন চলবেই আমাদের। ধন্যবাদ আপনাদের। এই যে জল নিষ্কাশন না করার ফলে এতে আপনাদের কী সমস্যা হচ্ছে? সমস্যা প্রতিটা বাড়িতে, এই যে নয়াপতন আমাদের মেইন রোডের পাশেই যে পাড়াটা আছে, যদি একটু বৃষ্টি হয়, বৃষ্টি হলে প্রতিটা বাড়ির জলের নিচে থাকে, যে উঠা নাঙিনা আছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। কিছু বাড়িঘর আছে যেগুলাতে এখনও চুলার রান্নাবান্না করা হয়, জল চুলার মধ্যে চলে যাচ্ছে, রান্নাবান্না করা যাচ্ছে না। তারপরে আপনার ছোটো ছোটো বাচ্চারা আছে, ছোটো ছোটো বাচ্চারা আছে, এরা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে মনে করেন প্রাকৃতিক কাজে যাওয়ার জন্য অনেক সময় আপনার ল্যাট্রিন বাথরুমে যাওয়ারও ব্যবস্থা থাকছে না, বৃষ্টি হলে ওইগুলো ভাসিয়ে দিয়ে যাচ্ছে জল, এবং এই সাথে মানে নোংরা আবর্জনা চতুর্দিকে মানে ছড়িয়ে যাচ্ছে, সে মানে এতে আপনার রোগ জীবাণু ছড়ানোরও একটা সম্ভাবনা থাকছে। এই দুর্ভোগ আমরা 2 বছর থেকে পোয়াচ্ছি। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।